এখন আমরা বুঝতে যাচ্ছি অ্যাবসোলিউট ফ্রেজ, অ্যাবসোলিউট ফ্রেজ। এখন আমরা এতক্ষণ যতগুলো ক্লাস করছি সেই সবগুলো ক্লাস কিন্তু কাজে লাগবে আমাদের, ঠিক আছে? দেখো অ্যাবসোলিউট ফ্রেজ এখানে কি বললো, এ গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ এ গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে মানে দুইটা শব্দ বা এর চেয়ে বেশি, অর্থাৎ ফ্রেজে যা অর্থ থাকে দুইটা শব্দ বা এর চেয়ে বেশি থাকলে হয়েছে সেটা গ্রুপ অফ ওয়ার্ডস, টু ওয়ার্ডস অর মোর, টু ওয়ার্ডস অর মোর, অর্থাৎ দুইটা শব্দ বা এর চেয়ে বেশি থাকলেই সেটা হচ্ছে আমাদের ফ্রেজ। সো এটা শর্ত। আর একটা শর্ত কি দেখলাম, ইট ডাজেন্ট হ্যাভ আ ফাইনাইট ভার্ব, এটার কোনো ফাইনাইট ভার্ব নাই, ঠিক আছে? অর্থাৎ ফাইনাইট ভার্ব থাকবে না, ক্ষমা ব্যবহার হবে। গিভস মোর ডিটেলস অ্যাবাউট দ্য মেন ক্লজ, মেন ক্লজ সম্বন্ধে তথ্য দিবে, অতিরিক্ত তথ্য দিবে। এবং মেন ক্লজ সেই ফ্রেজ ছাড়াই, অর্থাৎ অ্যাবসোলিউট ফ্রেজ ছাড়াই অর্থ প্রকাশ করতে পারবে সম্পূর্ণভাবে, ঠিক আছে? এখানে আমি ইউজ কমা দিয়ে লিখে ফেলছি, এটা কেটে দিচ্ছি। এখন দেখো আমাদের পরীক্ষায় কী কীভাবে হয় এটা দেখাই আমি একটু। এখানে আমি বললাম নাউন এবং নাউন ফ্রেজ, অর্থাৎ নাউনও থাকতে পারে নাউন ফ্রেজও থাকতে পারে, কোথায়, আমাদের সাবজেক্টের স্থানে, ঠিক আছে? এখানে দেখো দ্য ওয়েডিং, দ্য ওয়েডিংটা কি আমাদের, এটা আমাদের নাউন ফ্রেজ, ঠিক আছে? নাউন না, নাউন ফ্রেজ, কেন দুইটা শব্দ। আর এটা আমাদের ফিক্সড, অর্থাৎ ভার্ব থ্রি, আমি বললাম পার্টিসিপল ভার্ব থ্রি বা ভার্ব প্লাস আইএনজি থাকবে অ্যাবসোলিউট ফ্রেজের ক্ষেত্রে, ঠিক আছে? তো দেখো এখানে ফিক্সড আছে কি আমাদের ভার্ব থ্রি, তাহলে দ্য ওয়েডিং ফিক্সড, এতটুকু আমাদের কি হবে অ্যাবসোলিউট ফ্রেজ হবে। অর্থাৎ এই স্ট্রাকচার নাউন ফ্রেজ যোগ পার্টিসিপল, এই স্ট্রাকচার ফলো করে কে, অ্যাবসোলিউট ফ্রেজ এই স্ট্রাকচার ফলো করে। আর একটা এক্সাম্পল দেখো, এখানে আন্ডারলাইন করা আছে হার ব্রাদার কামিং, হার ব্রাদার কামিং। এখানে একটা কথা বলে রাখি, দেখো এভরি ওয়ান ইজ হ্যাপি, এটা কিন্তু আমি যদি এখানে দ্য ওয়েডিং ফিক্সড বাদ দিয়েও দিই তবুও এভরি ওয়ান ইজ হ্যাপিটা একাই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। সো আমি জন্য এখানে বললাম দ্য মেন ক্লজ মেক সেন্স উইদাউট ইট, অর্থাৎ মেন ক্লজ হচ্ছে কোনটা, এভরি ওয়ান ইজ হ্যাপি হচ্ছে আমাদের মেন ক্লজ, এটা এই ফ্রেজ ছাড়াই অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারে, ঠিক আছে? আর দ্য ওয়েডিং ফিক্সটা আমাদের, দ্য ওয়েডিং ফিক্সটা আমাদের মেন ক্লজ সম্বন্ধে, মেন ক্লজ সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে দ্য ওয়েডিং ফিক্সড, অর্থাৎ এই এভরি ওয়ান ইজ হ্যাপি হচ্ছে আমাদের মেন ক্লজ, এটা সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আর এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, ঠিক আছে? এখানে ওই আমরা জানি কি পার্টিসিপল কি হয়, পার্টিসিপল হয় নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? কিন্তু এখানে বললাম তাহলে কি, এখানে কী লিখলাম, ইট ডাজেন্ট হ্যাভ আ ফাইনাইট ভার্ব, মানে কি ফাইনাইট ভার্ব থাকবে না বাট নন ফাইনাইট ভার্ব থাকবে। আবার দেখো শি ইজ জাম্পিং ইন দ্য এয়ার উইথ জয়, এটা আমাদের মেন ক্লজ বাট এখানে খেয়াল করো হার ব্রাদার হচ্ছে আমাদের নাউন ফ্রেজ আর কামিং হচ্ছে আমাদের পার্টিসিপল, সো অবশ্যই এটা আমাদের কী হবে অ্যাবসোলিউট ফ্রেজ হবে। আবার দেখো এখানে আমাদের আন্ডারলাইন করা আছে আওয়ার বস নাউন ফ্রেজ শাউটিং পার্টিসিপল, সো এটা আমাদের কী হবে, এটা এই পুরাটাই হচ্ছে আমাদের অ্যাবসোলিউট ফ্রেজ। হার মাম এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, বিইং হচ্ছে আমাদের পার্টিসিপল, সো অবশ্যই এই পুরোটা হবে আমাদের অ্যাবসোলিউট ফ্রেজ। হার স্টুডেন্টস আমাদের নাউন ফ্রেজ, লিভিং হচ্ছে আমাদের পার্টিসিপল, তাহলে এই পুরোটাই হচ্ছে আমাদের অ্যাবসোলিউট ফ্রেজ। আশা করি তোমরা বুঝতে পেরেছ ভাইয়া যে আসলে অ্যাবসোলিউট ফ্রেজটা আসলে কী, আমরা কীভাবে অ্যাবসোলিউট ফ্রেজটা ভালোভাবে চিনতে পারবো সঠিকভাবে।